ইমানদার বলে দাবি করি। আপনারা কি বিশ্বাস করেন যে ইমান কমে ইমান বাড়ে, এর কি মনে করেন? ইমান কমে এবং ইমান বাড়ে এটা একটু আগে যারা দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, তারাই তো ইমানওয়ালা, যারা যাদের সম্মুখে ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর আলোচনা করা হয়, যখন আল্লাহর বর্ণনা দেওয়া হয়, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজিমত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কেঁপে ওঠে ভয়ে। জাহান্নাম আল্লাহর শাস্তি, জান্নাত আল্লাহর নিয়ামত, এগুলো যখন আলোচনা করা হয় তখন ভয়ে আমাদের অন্তরটা কেঁপে ওঠে, তাই না? জাহান্নামের শাস্তির আলোচনা করা হলে, কবরের আযাবের আলোচনা হলে আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায় না? অন্তরটা কেঁদে ওঠে না? এই যে যদি কেঁপে ওঠে তাহলে বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে, এটাই হলো ঈমান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন মানুষের সম্মুখে আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়, কোরআনের আয়াত আলোচনা করা হয়, জান্নাত, তারপরে এই যে সৃষ্টি রহস্য, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তারপরে নদী নালা খালবিল, এগুলো সবই আল্লাহর আয়াত না? সবই আল্লাহর নিদর্শন, তাই না? সবই নিদর্শন। এই নিদর্শন সম্পর্কে যখন একটার পর একটা আলোচনা করা হয় তখন যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। এই দেখেন, ঈমান বাড়ছে, ঈমান কমছে। আরেকটি শব্দ সুন্দর একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করি, সেটা হলো সহিহ বুখারী। ইমান যে আপনার বাড়ে, সহিহ বুখারী 2485 নম্বর হাদিস, রাসূলুল্লাহ 75 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা, খেয়াল করুন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, লা ইয়াজনি যানি ওয়া হুয়া ইয়াজনি ফাহুয়া ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার, কোন ব্যভিচারী ব্যভিচার করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, মানে যে অবস্থায় সে ব্যভিচারে লিপ্ত ওই অবস্থায় তার মধ্যে কি থাকে না? যদি ঈমান থাকতো তাহলে আল্লাহকে হাজির নাজির জানে, তাই না? আল্লাহকে সব সময় ও চোখের সামনে দেখতে পাচ্ছে। আল্লাহ আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে চলো, এমন ভাবে জীবন যাপন করো, মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাহু ইয়ারাক, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পাও আমরা কি দেখতে পাই? তাহলে মনে করো যে ফাইন্নাহু ইয়ারাকা, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখেন না? দেখে। যদি এই ঈমান তার মধ্যে থাকতো তাহলে কেউ জেনে লিপ্ত হতে পারতো? তার মানে এই ঈমানটুকু তার নাই। লা ইয়াজনি যানিহিন ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার জিনা করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। চলে যান আজ থেকে হাজার হাজার বছর আগে, মনে ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল,